وَاتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا اَكْهَرُمْ مِنَ الَّذِينَ فَرَّقُوا دِينَهُمْ وَكَانُوا شِيَعًا كُلُّ حِزْبٍ بِمَا لَدَيْهِمْ فَرِحُونَ অথচ যে যেই দলে আছে সে সেই দলের কর্মসূচি নিয়ে আনন্দ। এখানে একটা হাদিস আমার মনে পড়ছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতারে তো উম্মতি আলা সাবঈনা সালাতা। আল্লাহর নবী বলেন অতি শীঘ্র এসে খাদ্য দিকে খেয়াল করে নেন, সাত আফতারে ও সিন দিয়েছেন, সিন সাফা হদ লাম এরকম 13টা শব্দ আকার দিকে আমার কোন সেন্টেন্সের আগে যদি একটা আসে অর্থ হয় অতি তাড়াতাড়ি, অর্থ কি হয়, তারপরে নবী যে ওই সময় বললেন অতি তাড়াতাড়ি আমার উম্মতের ভেতরে সাত আফতারে ও উম্মতি, এখানে কান আছে আমার উম্মতের ভেতরে অদিনাজপুরের মুসলমানেরা আমার উন্মত বলতে কি নদীকে ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ বুঝিয়েছে, তাহলে আমার উন্মত মানে আমরা যারা এখানে নবীকে নবী মানি তারা খ্রিস্টানরা আমাদের নবীকে নবী মানে না এই জন্য তারা নবীর উন্মত, ইহুদিরা মানে না এই জন্য তারা নবীর উন্মত, হিন্দুরা মানে না এই জন্য নবীর উন্মতের বাইরে, বৌদ্ধরা আমাদের নবীকে মানে না এই জন্য ওরা আমাদের নবীর উন্মতের বাইরে, আমরা যারা এখানে বসে আছি অন্তত নবীকে নবী মানি তারা আমরা নবীর আরো জোরে আরো জোরে বলে আমার উম্মতের ভেতরে অতি শীঘ্রই আলা সাবিঈনা সালাতা 73টা দল হবে, কয়টা বনী ইসরায়েলের ভেতরে ছিল 72 আর আমার উম্মতে আর একটা ধাপ বেড়ে হবে 73, কুল্লুহুম ফিন্নার প্রত্যেকটা দল যাবে জাহান্নামে ইল্লা ওয়াহিদা একটা মাত্র দল বাদ দিয়ে, যারা সামনে বসেছিল ওই সময় সাহাবীরা মনের ভেতরে কিউরিসিটি দেখেছে কি নবীর উম্মতের ভেতরে যদি 73 দল হয় সব জাহান্নামে একটা দল জান্নাতি, সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন হে রাসূল কাইলা ইয়া রাসূলুল্লাহ মান হিয়া ওই একটা দলের লোক কারা, কারণ সাহাবীদের ভেতরে জান্নাত পাওয়ার আকাঙ্ক্ষা নেই, আস্তে বলেন আমাদের ভেতরে যদি আকাঙ্ক্ষা থাকে আমরা যদি ওই ময়দানে বসতে পারতাম আমরাও বলতাম হে নবী ওই একটা দলের লোক কারা, আমি আপনাকে এই দল করা লাগবে এই দলে যোগ দেওয়া লাগবে তা বলছি না, এই হাদিসটা একটু মিলান যাতে একটা বিবেক থাকে, সঙ্গে সঙ্গে সাহাবি বললেন হে নবী জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষা প্রবল আমাদের ভেতরে এখনো একটা দল কারা, নবীজি সঙ্গে সঙ্গে পরিচয় দিতে গিয়ে বললেন মালামা আনা আলাইহি ওয়া সাহাবি, একারে করে মানা আলাইহি ওয়া সাহাবি যারা আমি নবী এবং আমার সাহাবীদের পথ অনুসরণ করে ওই একটা দলের লোক জান্নাতি আর বাকি সব জাহান্নামী, এবার আপনি বাংলাদেশে একটা দল মিলান যে দল আপনি করেন আমি নিষেধ করছেন ওই দলটা মিলাবেন, আপনি যদি ওই 72 কাতারে পড়ে যেতে না চান ওই এক কাতারে থাকতে চান আপনাকে দেখা লাগবে আমার দলের কর্মসূচি নবীজির মতো আর সাহাবীদের মতো হয় কিনা, এত সহজ কথা বলার পরে যদি কেউ উল্টা বোঝে আমার মনে হয় আপনার কপালে হেদায়েত, আল্লাহ আমাদেরকে অন্তত এই 72 কাতারের যে কোনো এক কাতারে না গিয়ে 73 কাতারে এই একটা কাতার যেটা মানা আলাইহি ওয়া সাহাবি মরণ পর্যন্ত এই একটা দলে থাকার তাওফিক, যে মানুষ কোরআন স্লোগান বলছেন আমি নিরপেক্ষ আমি কোনো দলে নেই আপনি আরেক শয়তান আপনাকে দলে থাকাই লাগবে, কিন্তু আপনার দলের নাম হবে আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম সর্বনাশ কি হিজবুল্লাহ উলাইকা হিজবুল্লাহ, আপনার দলের নাম হবে হিজবুল্লাহ আল্লাহর দল, আর আল্লাহর দলে থাকার দুইটা পদ্ধতি দেখা লাগবে এই দলের কর্মসূচি আল্লাহর নবীর কর্মসূচির সাথে মেলে কিনা আর সাহাবীরা যা করেছে ওর সাথে মেলে কিনা, এরপরে যদি এখন বলেন না আমি তো মিলাতে পারছি না এদিকে আপনি ঝড়ি কোদাল দিয়ে মিলাচ্ছেন সব বোঝেন আর এই দুইটা সত্য বোঝেন না, আপনি যে দল করেন আমি নিষেধ করি না আপনি আবার ওই 72 কাতারে
ভয় আছেন কিনা আমার তো ভয় লাগে, কারণ নবীজি ইহুদি খ্রিস্টান হিন্দুর নাম বলেননি, বলেছে আমার উম্মত। আপনি যদি রবির উম্মত দাবি করে থাকেন আপনাকে ওই 72 কাতারে গেলে হবে না, 1 কাতারে থাকে।